উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শোভমান ভবিষ্যতের কথা ভেবে মাদারিহাট হাই স্কুলের পক্ষ থেকে করা হলো বিষয় ভিত্তিক প্রস্তুতি শিবির। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের মাদারিহাট উচ্চ বিদ্যালয়ের পরিচালনায় জেলার বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা 3, 6 ও 7 ফেব্রুয়ারি মাদারিহাট ব্লকের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শোভমান ভবিষ্যতের জন্য বিষয় ভিত্তিক প্রস্তুতি শিবির করা হলো। মাদারিহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সরকার জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিষয় ভিত্তিক প্রস্তুতি শিবিরের আয়োজন করেছি। তা 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চলবে ও প্রতিদিন 2টো করে ক্লাস হবে। জেলার অভিজ্ঞ এক্সামিনাররা এসে ছাত্র ছাত্রীদের জানাবেন কি কি লিখলে ভালো ফল করা যায় এবং কি কি ভুল করলে কেমন নম্বর কাটা যায় ও পরীক্ষার এক মাস আগাম প্রস্তুতি পর্ব নিয়ে বিষয় ভিত্তিক পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন। তিনি আরো বলেন, মাধ্যমিকও করা হয়েছিল, তাতে ভালো সাড়া পেয়েছেন, এবারও ভালো ফল হবে সেই আশাই রাখছেন। মাদারিহাট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের জন্য একটা বিষয়ভিত্তিক শিক্ষা শিবিরের আয়োজন করেছি। এটা আজকে শুরু হয়েছে, চলবে 7 তারিখ পর্যন্ত। প্রত্যেক দিন 2টা করে সাবজেক্ট হবে। জেলার অভিজ্ঞ এক্সপার্টরা, যারা বিভিন্ন সময় হেড এক্সামিনার ছিলেন বা অনেক দিনের এক্সামিনার, তারা এসে ছাত্রছাত্রীদের জানাবেন কী করে উত্তর লিখলে ভালো নম্বর পাওয়া যায়, কী কী ভুল করলে কেমন নাম্বার কাটা যায়, একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়ভিত্তিক তারা ডিসকাস করবেন। এবং আগামী এক মাস আমাদের ছাত্রছাত্রীরা কীভাবে প্রিপারেশানটা নিবে, কীভাবে পড়লে নাম্বারটা বাড়বে, সেই বিষয়ে তারা তাদের অভিমত ব্যক্ত করবে। এই জন্যে আমাদের এই আয়োজন, এই কর্মশালা মাধ্যমিকে করেছিলাম, খুব সাড়া পেয়েছি। আশা করি এইচএসের তো স্টুডেন্টদের উপকারে আসবে।